নমস্কার বন্ধুরা, আমি শিলাজিৎ। আর ব্রেকিং ব্যাড বিশ্লেষণের প্রভাব এগিয়ে নিয়ে যেতে আজকে নিয়ে এসেছি তৃতীয় সিজনের সপ্তম পর্ব। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, এই চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো। কেননা আমি লক্ষ্য করেছি তোমাদের মধ্যে মাত্র 7% বন্ধুরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে। পর্বের শুরুটা হয় একটি ফ্ল্যাশব্যাক দৃশ্য দিয়ে। সালটা 1980 হবে, দেশটা মেক্সিকো। দুটো অল্পবয়স্ক ছেলে একটি খেলনা নিয়ে মারামারি করছে, আর তাদের কাকা হেক্টর স্যালামানকা ফোনে এক ব্যক্তির সাথে কথোপকথনে একজন লোকের ব্যাপারে অপমানজনক কথাবার্তা বলছে এবং তাকে চিকেন ম্যান হিসেবে সম্বোধন করছে। হেক্টর ফোন কলটি শেষ করার পর লিওনেল তার কাছে এসে অভিযোগ করে তার ভাই মার্কো সেই খেলনাটি ভেঙে ফেলেছে। হেক্টর তার কাছে জানতে চায় সে মার্কোকে কি শাস্তি দিতে চায়। তোরে লিওনেল জানায় সে তার ভাইয়ের মৃত্যু কামনা করে। এই কথা শোনার পর হেক্টর মার্কোকে ডেকে পাশে রাখা বরফ ভর্তি জলের টাপ থেকে একটি বিয়ারের ক্যান বার করে দিতে বলে। মার্কো মাথা ঝুঁকিয়ে বিয়ারের ক্যান বার করতে যেতেই হেক্টর তার মাথাটা জলের টাবে ডুবিয়ে দেয়। মার্কো নিঃশ্বাস নেওয়ার জন্য ছটপট করতে থাকে। অন্যদিকে লিওনেল তার ভাইয়ের কষ্ট দেখে বিচলিত হয়ে হেক্টরের গায়ে মারতে থাকে। হেক্টর তবুও মার্কোর মাথা থেকে তার হাত সরায় না এবং নিরুপায় হয়ে লিওনেল সজোরে হেক্টরের গালে একটি চড় কষায়। হেক্টর অবশেষে মার্কোর মাথা থেকে হাত সরিয়ে চলে যাওয়ার আগে তাদের দুজনকে জানায় পরিবারের অবস্থান সবকিছুর আগে হয়। আমরা আবার বর্তমানে ফিরে আসি। লিওনেল এবং মার্কো একটি সান্তা মুয়ের্তের মন্দিরে মোমবাতি জ্বালিয়ে সেখানে হ্যাঙ্কের একটি ছবি রাখে। জেসি তার বাড়িতে আসতেই সেখানে হ্যাঙ্ক এসে উপস্থিত হয় এবং মারির ব্যাপারে মিথ্যা বলার কারণে রাগান্বিত হয়ে জেসিকে আক্রমণ করে। অনবরত ঘুষি চালানোর ফলে জেসি তার জ্ঞান হারায় এবং হ্যাঙ্ক বুঝতে পারে সে অনেকটা বাড়াবাড়ি করে ফেলেছে। রাত হয়ে গিয়েছে, হ্যাঙ্ক জেসির জন্য একটি অ্যাম্বুলেন্স ডাকে। মার্কাটো সেখানে এসে উপস্থিত হয়ে হ্যাঙ্ককে একটি আইনজীবীর সাথে কথা বলার পরামর্শ দেয়। সোল এবং ওয়াল্টার হাসপাতালে জেসির সাথে দেখা করতে এসেছে। সোল জেসির চেহারার অবস্থা দেখে মজা করতে শুরু করে, তবে ওয়াল্টার জেসির হাল দেখে আতঙ্কিত হয়ে যায়। সে জেসির হাল দেখে দুঃখিত, তবে সে বিশ্বাস করে তাদের হ্যাঙ্ককে ফোন করার ফন্দি কাজ করেছিল। তার একমাত্র প্রমাণ তারা দুজনে এখনো গড়াদের বাইরে রয়েছে, তবে সে কখনো ভাবতেও পারেনি হ্যাঙ্ক এই কাজটা করে বসবে। জেসি ওয়াল্টারকে জানায় সে সুস্থ হয়ে ওঠার পর হ্যাঙ্কের জীবন ধ্বংস করতে চলেছে। জেসির এই পরিকল্পনার কথা শুনে ওয়াল্টার বিচলিত হয়ে যায়। সোল জেসিকে বোঝানোর চেষ্টা করে তার এই পরিকল্পনার ফল কোনোভাবেই ভালো হতে পারে না, উল্টে গোটা ডিএ তার পেছনে পড়ে যাবে। যতদিন না তারা জেসিকে দুনিয়া থেকে সরিয়ে ফেলতে পারছে, ডিএ জেসির পেছনে ধাওয়া করে বেড়াবে। ওয়াল্টার জেসিকে সবকিছু ভুলে নতুন করে শুরু করতে পরামর্শ দেয়, তবে জেসি তাদের স্পষ্ট জানিয়ে দেয় সে তার সিদ্ধান্ত কোনোভাবেই বদলাবে না। সে ঠিক করেছে সে একটা নতুন আরভি কিনে আরও একবার মেথ তৈরি করতে শুরু করবে, আর যদি সে কোনোদিনও ডিএর জালে ধরা পড়ে যায় সে ডিএর সাথে একটি চুক্তি করবে। সেই চুক্তি হবে তার স্বাধীনতার বদলে হাইজেনবার্গ তথা ওয়াল্টারকে ফাঁসিয়ে দেওয়া। হাসপাতালের ঘরের বাইরে বেরিয়ে ওয়াল্টার সোলকে জানায় হ্যাঙ্ক জেসিকে এত মারার পরেও যখন জেসি ওয়াল্টারের নাম নেয়নি, সে নিশ্চিত ভবিষ্যতেও জেসি ওয়াল্টারকে ফাঁসাবে না। তবে সোল ওয়াল্টারকে আরও একবার ভেবে দেখতে বলে। সে নিশ্চিত জেসি যেটা বলছে সেটা সে করবে, আর সে ডিএর হাতে ধরা পড়ার পর অন্তত তার 20 বছরের কারাবাস হবে, এবং সে নিশ্চিত জেসি নিজেকে বাঁচানোর তাগিদে নিশ্চয়ই ওয়াল্টারকে ফাঁসাবে। তবে ওয়াল্টার নিশ্চিত জেসি এখন উত্তেজিত রয়েছে এবং ক্রমশ সে তার মাথা ঠান্ডা করে এই বিষয় নিয়ে ভাববে। তবে সোল ওয়াল্টারকে সোজাসুজি জানিয়ে দেয় সেটা হলেই ভালো, তবে সেটা যদি না হয় তাহলে তাদের বিকল্প পথ বাঁচতে হবে। সেই পথ হবে জেসিকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার। এদিকে ডিএ অফিসে হ্যাঙ্ক জাঙ্কিয়ার্ডে যা যা ঘটেছিল সেই সম্পর্কে তদন্তকারী টিমের সামনে বিবৃতি দিলেও জেসির বাড়িতে তার ক্রিয়াকলাপের সম্বন্ধে চুপ থাকার সিদ্ধান্ত নেয়। তদন্তকারী টিম হ্যাঙ্ককে জানায় জেসি হ্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে চলেছে। সাক্ষাৎকারের শেষে হ্যাঙ্ক অফিস থেকে বেরিয়ে যাওয়ার পরে লিফটে মেরির সাথে দেখা হয় এবং লিফটের দরজা বন্ধ হওয়ার পরে মারিকে জড়িয়ে দড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে হ্যাঙ্ক। অন্যদিকে স্কাইলার ওয়াল্টারের সাথে দেখা করতে তার নতুন বাড়িতে এসে পৌঁছয়।
বাড়ির ভেতরে প্রবেশ করা মাত্রই স্কাইলার ওয়াল্টারের কাছে জানতে চায় হ্যাঙ্ক এবং জেসির মধ্যে পরিস্থিতির ছায়া তাদের জীবনের ওপর পড়বে কিনা। স্কাইলার ওয়াল্টারকে অনুরোধ করে যাতে সে জেসিকে হ্যাঙ্কের বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার করানোর জন্য রাজি করায়, কেননা এর ফলে হ্যাঙ্ক তার সবকিছুই খুইয়ে ফেলতে পারে। স্কাইলার ওয়াল্টারকে মনে করানোর চেষ্টা করে যে হ্যাঙ্ক তার পরিবারের একজন সদস্য, তবে ওয়াল্টার স্কাইলারকে সোজাসুজি জানিয়ে দেয় বর্তমানে হ্যাঙ্ক আর তার পরিবারের সদস্য কিনা সেটা সে নিশ্চিত নয়, যেহেতু হ্যাঙ্কের সাথে তার সম্পর্ক একমাত্র স্কাইলারের সূত্রে এবং বর্তমানে স্কাইলারের সাথে তার সম্পর্কটারই কোনো আর মানে নেই। এই উত্তর শোনার পর স্কাইলার বিচলিত হয়ে যায়। ওয়াল্টার তাকে জানায় তার একটা জায়গায় যেতে হবে এবং তার দেরি হয়ে যাচ্ছে। স্কাইলার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে দরজা বন্ধ করে ওয়াল্টার হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। একদিকে জেসির জেদের কারণে হ্যাঙ্ক সমেত তার নিজের জীবনটাও বরবাদ হতে চলেছে, অন্যদিকে স্কাইলারের করা প্রতারণার ফলে তার মনটা ক্রমশ বিষাক্ত হয়ে গিয়েছে। সুপার ল্যাবে এসে ওয়াল্টার আবিষ্কার করে গেল ইতিমধ্যে দিনের মেথ তৈরি করার বেশ কিছু প্রাথমিক কাজ সম্পন্ন করে রেখেছে। গেল রসিকতা করে বলে ওঠে এটা একটি সুন্দর বন্ধুত্বের শুরু হতে পারে। এই কথা শোনার পর ওয়াল্টার অবাক হয় কিন্তু আশ্বস্ত হয় না। অন্যদিকে লিওনেল আর মার্কো একটি মরুভূমি অঞ্চলে এসে একটি অস্ত্র ব্যবসায়ীর সাথে দেখা করে। সেই ব্যবসায়ী বিনামূল্যে তাদেরকে একটি হলো পয়েন্ট বুলেট দেয় যার ডাকনাম ব্ল্যাক ডেথ। এই গুলির বিশেষত্ব হল এর ভেতরে 6টি কাঁটা লাগানো রয়েছে, যার ফলে গুলিটি শরীরে প্রবেশ করার পর এর বিস্তার ঘটে এবং শরীরের অংশটা ভেতর থেকে ফেটে যায়, যার ফল হয় একটি মর্মান্তিক মৃত্যু। মার্কো গুলিটা নিয়ে তার জ্যাকেটের পকেটে ঢুকিয়ে রেখে সেই অস্ত্র ব্যবসায়ীকে জানায় তারা বুলেট প্রুফ জ্যাকেট কিনতে আগ্রহী। ব্যবসায়ীটির দুটো জ্যাকেট বার করে দিতেই মার্কো জানতে চায় সেগুলো ঠিক মতন কাজ করে কিনা। উত্তরে ব্যবসায়ী তার জামা খুলে তার পরা জ্যাকেট দেখিয়ে জানায় সেটা ছাড়া সে নিজেই বাড়ি থেকে বেরোয় না। আর তখনই লিওনেল হঠাৎ তার বন্দুকটি বার করে ব্যবসায়ীর বুক লক্ষ্য করে গুলি চালায়। ব্যবসায়ীটি গুলির আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে, জীবিত কিন্তু আহত। দুই ভাই কাছে এসে জ্যাকেটটি পরীক্ষা করে সন্তুষ্ট হয়ে জ্যাকেটগুলোর দাম মিটিয়ে চলে যায়। এদিকে সুপার ল্যাবে গেলের করা একটি মারাত্মক ত্রুটি করার ফলে ওয়াল্টার রাগান্বিত হয়ে তাকে বকাবকি করে। যদিও গেল নিশ্চিত সে ওয়াল্টারের নির্দেশ অনুসরণ করেছে, তবে ওয়াল্টার জানায় সে ভুল তাপমাত্রা প্রবেশ করেছিল এবং এর ফলে এই পুরো ব্যাচটাকে ফেলে দিতে হবে। ওয়াল্টার রাগান্বিত হয়ে গুসকে ফোন করে গেলের বিরুদ্ধে নালিশ করে। সে মনে করে গেল ঠিক মতন কাজ করছে না এবং এই কারণেই সে গুসকে অনুরোধ করে যাতে গেলের বদলে জেসিকে তার সাথে কাজ করার অনুমতি দেওয়া হয়। প্রথমত গুস এই প্রস্তাবে কোনোভাবেই রাজি ছিল না, তবে ওয়াল্টার তাকে মনে করিয়ে দেয় সে তাকে ল্যাবে সম্পূর্ণ দায়িত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিছুটা ভেবে গুস জেসিকে ওয়াল্টারকে যোগ দেওয়ার অনুমতি দেয়। শেরাদের বাসভবনে মারি হ্যাঙ্ককে জেসির সাথে তার হাতাহাতি সম্বন্ধে মিথ্যা বলার পরামর্শ দেয়। হ্যাঙ্ক যেন তদন্তকারী টিমকে জানায় জেসি প্রথমে হ্যাঙ্ককে আক্রমণ করেছিল, তবে হ্যাঙ্ক মারির প্রস্তাবকে প্রত্যাখ্যান করে। মারি বুঝতে পারে না জেসির মতন একজন নিম্নমানের জীবনের জন্য হ্যাঙ্কের মতন যোগ্য মানুষকে কেন জবাবদিহি করতে হবে। হ্যাঙ্ক তো সেটাই করছিল যেটা তার করার কথা, তবে হ্যাঙ্ক মারিকে জানায় এটা তার কাজ কোনোদিনও হতে পারে না, তার কাজের মান এর চেয়েও ভালো হওয়ার কথা। হ্যাঙ্ক মারির কাছে স্বীকার করে টুকোকে গুলি করার পর থেকেই সে ক্রমশ অন্য মানুষে পরিণত হয়ে চলেছে। আজকাল তার ঠিক মতন ঘুম হয় না এবং মাঝে মাঝে সে আড়ষ্ট বোধ করে, যেন তার শরীরটা জমে গিয়েছে। সে অনেক চেষ্টা করেছে নিজেকে স্বাভাবিক রাখার, তবে এর মাঝেই তাকে এল পাসোতে যেতে হয় এবং সেখানে গিয়েও একটি মর্মান্তিক ঘটনার সাক্ষী হতে হয়। তার ক্রমশ মনে হতে শুরু করেছে যে ব্রহ্মাণ্ড তাকে কিছু একটা বার্তা দিতে চাইছে, হয়তো তার পুলিশের জীবন শেষ হয়ে গিয়েছে। তার নিজেকে ক্রমশ দুর্বল মনে হতে শুরু করেছে। ওয়াল্টার হাসপাতালে জেসির সাথে দেখা করে তাকে সুপার ল্যাবে কাজ করার প্রস্তাব দেয়, তবে জেসি প্রাথমিকভাবে এই প্রস্তাবটিকে হ্যাঙ্ককে বাঁচানোর একটি চক্রান্ত হিসেবে প্রত্যাখ্যান করে। যদিও ওয়াল্টার তাকে জানায় সে তাকে সমান অংশীদার বানাতে চায়, যার ফলে জেসি 1.5 মিলিয়ন ডলার উপার্জন করতে পারে।
কিন্তু জেসি ওয়াল্টারকে জানায় সে অর্থের কারণেই প্রস্তাব প্রত্যাখ্যান করছে না, বরং সে ওয়াল্টারকেই প্রত্যাখ্যান করছে। কেননা সে বিশ্বাস করে যেদিন থেকে সে ওয়াল্টারের সংস্পর্শে এসেছে সেদিন থেকেই তার জীবনে দুর্যোগ শুরু হয়েছে। সে যাকেই ভালোবেসেছে একে একে প্রত্যেকটি মানুষ এক হয় বরবাদ হয়ে গিয়েছে, তাকে ছেড়ে চলে গিয়েছে অথবা মারা গিয়েছে। জীবনে কোনোদিন তার এতটা একলা অনুভব হয়নি যতটা জীবনে এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে তার অনুভূতি হচ্ছে। তার মনে হচ্ছে সে পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। সে বুঝে গিয়েছে ওয়াল্টার একমাত্র নিজের কথাই ভাবে এবং সে নিশ্চিত তার বিষয়ে ওয়াল্টারের কিছুই আসে যায় না। ওয়াল্টার তো তাকে বলেছিল তার দ্বারা কিছুই হবে না এবং তার তৈরি করা মেথ নিম্ন মানের। তবে আজ কেন ওয়াল্টার তার কাছে এই প্রস্তাব নিয়ে এসেছে? ওয়াল্টার এতক্ষণ মাথা নিচু করে জেসির সব কথা শোনে এবং সেই ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার আগে জেসিকে জানায় তার মেথ নিম্ন মানের নয়, বরং জেসির তৈরি করা মেথ তার তৈরি করা মেথের সমতুল্য। ওয়াল্টার বাড়িতে ফিরে আসতেই সে জেসির কাছ থেকে একটি ফোন কল পায়। অপর প্রান্ত থেকে জেসি জানায় অবশেষে সে তাদের অংশীদারিত্ব পুনঃপ্রতিষ্ঠা করতে সম্মত। এদিকে ডিই অফিসে হ্যাঙ্ক তদন্তকারী টিমের কাছে জেসিকে আক্রমণ করার কথা স্বীকার করে এবং সে জানায় এর ফলে তাকে যা শাস্তি দেওয়া হবে সে সেটা মাথা পেতে নেবে। হ্যাঙ্কের স্বীকারোক্তি শোনার পর মার্কট হ্যাঙ্কে তার বন্দুক এবং ব্যাচ সমর্পণ করতে নির্দেশ দিয়ে জানায় তাকে এই মুহূর্ত থেকে বিনা বেতনে ডিএ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। হ্যাঙ্ক লিফটের জন্য অপেক্ষারত। মার্কট এসে হ্যাঙ্ককে জানায় সে সূত্র মারফত জানতে পেরেছে যে জেসি তার বিরুদ্ধে অভিযোগ না করার সিদ্ধান্ত নিয়েছে। এই কথা শুনে হ্যাঙ্ক বিস্মিত হয়, সেই পদক্ষেপের কারণ বুঝতে পারে না। বাড়ি ফেরার পথে হ্যাঙ্ক মেরির জন্য একটি উপহার কেনার উদ্দেশ্যে একটি মলে যায়। কেনাকাটা করে গাড়িতে এসে বসতেই মোবাইলে একটি কল আসে। অপর প্রান্ত থেকে বিকৃত গলার স্বরে একজন ব্যক্তি হ্যাঙ্ককে সতর্ক করে জানায় দুজন লোক তাকে হত্যা করার জন্য আসছে এবং তার হাতে মাত্র এক মিনিট রয়েছে। এই বার্তা শুনে হ্যাঙ্ক সতর্ক দৃষ্টি দিয়ে পার্কিং লটটিকে লক্ষ্য করতে থাকে। তখন তার কাছে তার বন্দুকটাও নেই। এক মিনিট পার হয়ে গিয়েছে। হ্যাঙ্ক লক্ষ্য করে একটু দূরে দাঁড় করানো গাড়ির পেছনে দুটো ছায়ামূর্তি উদয় হয়েছে এবং চোখের পলকে তারা দুজনে আলাদা হয়ে যায়। হ্যাঙ্ক বুঝতে পারে না তার ঠিক কি করা উচিত। আর তখনই গাড়ির রিয়ার ভিউ মিররে সে লক্ষ্য করে একজন লোক এসে দাঁড়িয়ে বন্দুক তাক করেছে। এ তো লিওনেল। এই দৃশ্য দেখা মাত্রই জেসি ব্যাক গিয়ারে গাড়ি চালিয়ে দেয় এবং লিওনেল অনবরত গুলি চালাতে শুরু করে। একটি গুলি হ্যাঙ্কের হাতে লাগে। হ্যাঙ্কের গাড়িটা সোজা গিয়ে লিওনেলকে ধাক্কা মেরে অন্য একটি গাড়িতে ধাক্কা মারে আর লিওনেল দুটো গাড়ির মাঝে পিষ্ট হয়ে যায়। অন্যদিক থেকে মার্কো গাড়ির দিকে এগিয়ে আসতে থাকে এবং হ্যাঙ্ককে লক্ষ্য করে গুলি ছুটতে শুরু করে দেয়। অবস্থা বেগতিক দেখে হ্যাঙ্ক প্যাসেঞ্জার সাইডের দরজা দিয়ে বেরোনোর আগে লক্ষ্য করে লিওনেলের বন্দুকটা তার গাড়ির পেছনে সিটে পড়ে রয়েছে এবং সে বন্দুকটা হাতে তুলে নেয়। মার্কো গাড়ির সামনে এসে দেখতে পায় গাড়ির ভেতরে কেউ নেই। গাড়িটা গিয়ারে দিতেই গাড়িটা এগিয়ে যায় এবং লিওনেল মাটিতে এসে পড়ে। মার্কো বুঝতে পেরে যায় যে লিওনেলের অবস্থা আশঙ্কাজনক। লিওনেল মার্কোকে তাদের কাজ সম্পন্ন করার নির্দেশ দিতেই মার্কো পার্কিং লটের মাটিতে লেগে থাকা রক্তের ছাপ অনুসরণ করতে শুরু করে। এর মাঝেই একজন নিরীহ মানুষকে দেখে চমকে উঠে মার্কো তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং সেই মানুষটি গুলির আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে। এই দৃশ্য দেখে একজন মহিলা চিৎকার করে উঠতেই মার্কো তার দিকে বন্দুক তাক করে ট্রিগার টেপে, তবে বন্দুকের গুলি শেষ হয়ে গিয়েছে। বন্দুকে নতুন ম্যাগাজিন লাগাতে যেতেই মার্কোর জ্যাকেটের পকেট থেকে সেই হলো পয়েন্ট গুলিটা মাটিতে পড়ে যায়। আর তখনই হ্যাঙ্ক মার্কোকে লক্ষ্য করে কয়েকটা গুলি ছোড়ে, তবে তার বন্দুকের গুলি শেষ হয়ে যায়। পাল্টা মার্কো হ্যাঙ্কের বুক লক্ষ্য করে গুলি ছোড়ে এবং হ্যাঙ্ক মাটিতে লুটিয়ে পড়ে। তবে বুলেট প্রুফ জ্যাকেট পরা মার্কো তখনও দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছে। সে হ্যাঙ্কের শরীরের উপর এসে দাঁড়িয়ে তার বন্দুকটা তাক করে, তবে তার মনে হয় হ্যাঙ্ককে এত সহজে সে মুক্তি দেবে না। টুকো আর তার ভাইকে খুন করার সাজা হওয়া উচিত আরো ভয়ঙ্কর। সে তার গাড়ি থেকে তার বিশাল আকারের কুড়ালটিকে আনতে যেতেই হ্যাঙ্ক পড়ে থাকা সেই গুলিটিকে লক্ষ্য করে কাঁপা কাঁপা হাতে সেটা তুলে নিয়ে বন্দুকটিতে ঢোকানোর চেষ্টা করতে থাকে। অন্যদিকে মার্কো ফিরে এসে কুড়াল দিয়ে আঘাত করার উদ্দেশ্যে সেটা তুলতেই হ্যাঙ্ক শেষ মুহূর্তে বন্দুকটিকে লোড করতে সক্ষম হয় এবং মার্কোর মাথা লক্ষ্য করে ট্রিগার টিপে দেয়। গুলিটা মার্কোর মাথা ভেদ করে বেরিয়ে যেতেই সে মাটিতে লুটিয়ে পড়ে।
আমার এই ছোট্ট প্রচেষ্টাকে যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এখানে মূল কথা হলো আমার এই গল্পগুলো এই বিশ্লেষণগুলো যদি তোমাদের ভালো লাগে তবেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমার এই পর্বগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে সেগুলো শেয়ার করে দাও তোমাদের কাছের মানুষদের কাছে।